আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কীভাবে গ্লিসারিন তৈরি করা যায় শীত আসলে গ্লিসারিনের ব্যবহার বেড়ে যায় তাই না ত্বকের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান গ্লিসারিন শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ এবং শুষ্ক আর এই ত্বকের শুষ্কতা মুহূর্তেই দূর করতে পারে এক ফোঁটা গ্লিসারিন ত্বকের কোনো ধরনের ক্ষতি করে না গ্লিসারিন হাত পা ঠোঁট ত্বক সহ শরীরের সব স্থানেই ব্যবহার করা যাবে ঘরোয়া উপায়ে তৈরি এই গ্লিসারিন চলুন তবে দেখে নিই এটা কিভাবে তৈরি করছি প্রথমেই একটা বাটিতে এক চামচ নারকেল তেল নিয়েছি এখানে আমি প্যারাশুট নারকেল তেল ব্যবহার করেছি আপনাদের কাছে যে নারকেল তেল আছে সেটাই ব্যবহার করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আমার হাতে অলিভ অয়েল অলিভ অয়েলটাও আমি এক চামচের মতো দিয়ে দিব আমি একটা নির্দিষ্ট পরিমাণে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটা নির্দিষ্ট চামচ নিয়েছি এই চামচের সাহায্যেই আমি সব উপকরণগুলো ব্যবহার করব এখানে আমি দুই চামচের তেল নিয়েছি এক চামচ অলিভ অয়েল এক চামচ নারকেল তেল দুই চামচ তেলের জন্য দুই চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি যতটুকু তেল নেবেন ততটুকুই এখানে পানি দিতে হবে নির্দিষ্ট একটা চামচ দিয়ে এটা পরিমাপ করে নিতে হবে এবার এটাকে কিছু সময় চামচের সাহায্যে একটু নাড়াছাড়া করে নিব এর সাথে আমার আরও কিছু উপাদান মেশানোর প্রয়োজন আছে সেটা আমি পরে মেশাবো আগে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে সৌন্দর্য চর্চায় অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে গ্লিসারিন তাই না যে কোনো মশ্চারাইজেন্ট ক্রিম বা লোশনের উপাদান হিসেবে গ্লিসারিন আমরা ব্যবহার করে থাকি আর শীতকালে ত্বকের লাবণ্য ধরে রাখতে তো বাংলাদেশের নারীরা সর্বত্রই এই উপাদানটি প্রথমেই বেছে নেয় চামচের সাহায্যে তিন থেকে চার মিনিট আমি ফেটিয়ে নিয়েছি এরপর একটা স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি অবশ্যই এখানে স্টিলের বাটিটা ব্যবহার করলেই ভালো হয় এটার সাথে আরও উপাদান মেশানোর প্রয়োজন আছে সেটা আমি পরবর্তী স্টেপে মেশাবো এখন এই বাটিটা আমি চুলাতে দিয়ে দিব চুলাতে দিয়ে দিয়েছি চুলাতে দেওয়ার পরে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে চুলার উপরে রাখতে হবে এবং চামচের সাহায্যে নাড়তে হবে এর বেশি সময় কিন্তু রাখা যাবে না আর চুলা রাশটা একদমই লো করে দিতে হবে লো ফ্লেমে এটা অনবর্ত নাড়তে হবে আমি এখানে অল্প পরিমাণে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু চাইলে বেশি পরিমাণেও বানানো যায় এবং একবারে বেশি করে বানিয়ে পুরো শীত জুড়েই কিন্তু ঘরের তৈরি এই গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না গ্লিসারিন আমরা বাজার থেকে কিনে এনে যেভাবে ব্যবহার করি এটাও কিন্তু সেম প্রসেসে ব্যবহার করা যাবে এবং আমাদের ত্বকটা কিন্তু অনেক বেশি চকচকে উজ্জ্বল হবে সেই সাথে হবে মসৃণ এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখন ঘনত্বটা দেখতে পাচ্ছেন শুরুতে দেখেছিলেন একটু ঘন হয়ে এসেছে এখন একটু পাতলা মনে হচ্ছে এটা কিন্তু আবারও ঘন হয়ে আসবে এটার সাথে আমি মিশিয়ে দেবো সামান্য একটু লবণ এখানে লবণ ব্যবহার করার ফলে আপনারা হয়তো বা ভাবতে পারেন এটা ত্বকের কোনো ক্ষতি করবে কি না এটা ত্বকের কোনো ক্ষতি করবে না বাজার থেকে আমরা যে গ্লিসারিন কিনে এনে ব্যবহার করি সেটাতে কিন্তু অনেক উপাদান মেশানো থাকে তার মধ্যে একটা হচ্ছে লবণ কি চিনিও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যাই হোক আমি যেহেতু ঘরোয়া উপায় আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাজারের কেনাতে কী মেশানো হয় সেটা নাই বা বলি আপনারা চাইলে একটু রিসার্চ করে দেখতে পারেন চামচ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি আর শীতকালে কিন্তু নারকেল তেল একটু জমাট বেঁধে যায় এটা আপনারা সবাই জানেন এখানে যেহেতু নারকেল তেলটা ব্যবহার করেছি এটা কিছু সময় পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘনত্ব চলে আসবে কিন্তু আমি আমার হাতে একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই পুরো ত্বকে কিন্তু এটা ম্যাসেজ করা যাবে হাতে পায়ে পুরো শরীরেই কিন্তু ব্যবহার করা যাবে এমন কি শীতে অনেকেরই কিন্তু পা ফাটার সমস্যা থাকে পায়ের গোড়ালিতে পুরো পায়ে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিলে কিন্তু পা ফাটার সমস্যাটাও দূর হবে সৌন্দর্য চর্চায় অতি প্রাচীনকাল থেকেই নারকেল তেল অলিভ অয়েল এগুলো আমাদের ত্বক এবং চুলের যত্নে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ঘরে তৈরি এই গ্লিসারিন আপনারা নির্দ্বিধায় কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের ত্বকের কোনো ধরনের কোনো সমস্যা হবে না বরং ত্বকের জন্য আরও ভালো হবে এই শীতকালে আপনি ঘরের তৈরি গ্লিসারিন ব্যবহার করে দেখতে পারেন একবার বানিয়ে আপনি পুরো শীতই কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না নর্মালেই আপনি রাখ তে পারবেন মানে বাহিরে রেখেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন গোসলের পরে এটা লাগিয়ে নিতে পারেন বা শোবার আগে পুরো শরীরে লাগিয়ে নিতে পারেন ঘরে তৈরি এই গ্লিসারিন পুরো শরীরে ব্যবহার করলে কিন্তু ত্বকের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে একটু দেখিয়েছি এখন একটু পাতলাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরবর্তীতে আরও ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে আসবে আপনাদের ব্যবহার করতে কিন্তু এটা ভালো লাগবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ